আমি আশা করি আমার ঠিক সেই ব্যবহারটা পাবে আমি খুব আনন্দ বোধ করছি কারণ আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমাদের 7 8 9 নং ওয়ার্ডের সমস্ত এলাকাবাসী এলাকার মুরব্বি সম্মানিত ব্যক্তিগণ সাধারণ জনগণ সবার সম্মতিক্রমে আমার সাথে আমার এলাকার মুরব্বিরা আসছে আমার নমিনেশন নেওয়ার জন্য আমি সত্যি খুব আনন্দ অনুভব করছি এবং ভালো লাগছে আশা করি নির্বাচন শেষ পর্যন্ত যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় ইনশাআল্লাহ আমি জয়লাভ করব আমার প্রতিশ্রুতি হচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি হচ্ছে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গড়া বর্তমানে মাদক আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমি যদি আমি তিনটা ওয়ার্ড থেকে যদি শুরু করি মাদকমুক্ত করা একদম ক্লিন মাদকমুক্ত আমি যদি আইডল তৈরি করতে পারি আমার তিনটা ওয়ার্ডকে পরবর্তী আরো তিনটা ওয়ার্ড সবাই দেখে দেখে করবে এইভাবেই আমাদের সমাজ থেকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত করা সম্ভব আমাদের সমাজকে ইয়াং জেনারেশনকে বাঁচানো সম্ভব দেশকে উন্নয়ন করা সম্ভব আমি জনগণের জন্য কাজ করতে চাই আমার বড় ভাই মনিরুজ্জামান খান স্বপন উনি গত 5 বছর আগে নির্বাচন করে গেছেন উনি বর্তমানে নাই নারায়ণগঞ্জে 7 মার্ডারে মারা গেছেন আমি তার স্বপ্নগুলো নারায়ণগঞ্জে এই 7 নং ওয়ার্ডের যে স্বপ্নগুলো তিনি বাস্তবায়ন করতে চাইছেন আমি সেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজে নির্বাচনে প্রার্থী হয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর আজকে সপ্তম দিন অতিবাহিত হচ্ছে আজকে পর্যন্ত 6 জন মেয়র পদে 37 জন নিয়েছেন সংরক্ষিত পদে এবং সাধারণ আসনে 185 জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন মনোনয়নপত্র এখনো জমা হয়নি শুধু একজন 18 নম্বর ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন